সদগুরু বৈষ্ণব নিতাই চরণের দাস, যারা আমার গৌর চরণের দাস, তাদের সকলের চরণে এই অথম সুরভি ও তার ক্ষুদ্র সম্প্রদায় জানায় তাদের শত সহস্র কোটি প্রণাম। আমার কীর্তন আমার দীক্ষা গুরু ও আমার শিক্ষা গুরুর চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানাই। আমার সেই জন্মদাতা মাতা পিতার চরণে, যাদের পূর্ণ পূর্ণ সুকৃতির ফলে আজ আমি আপনাদের সঙ্গে সেই মধুর প্রশ্ন না, সেই মধুর হরিনাম আপনাদের শ্রবণ করাতে পারছি। তা এখানে উপস্থিত যত আছেন কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ, আমি সকলের পরিবারে মঙ্গল কামনা করি আজ আমি শুরু করছি গৌর গোবিন্দের লীলা সংকীর্তন। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, গোবিন্দ যেন আপনাদের পরিবারের সন্তানদের কৃষ্ণ অনুরাগী করে পাঠান, গৌর অনুরাগী করে পাঠান, নেতায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি আমি একজন সামান্য কলিহত জীব হয়ে কৃষ্ণ মাধুর চোহে না হয়ে শাস্ত্র জ্ঞানী বৈষ্ণব জ্ঞানী বাবা মায়ের কাছে সেই অনন্ত কোটি কৃষ্ণের নাম, সেই অনন্ত কোটি হরি নাম আমি কেমন করে তাই তো ভগবান শাস্ত্রে বলেন অনন্ত কোটি কৃষ্ণের নাম অনন্ত যিনি জগৎকে সৃষ্টি করেছেন, লক্ষ্য করুন যার জন্য এই জগতে আমাদের আশা সেই চতুর্মুখী ব্রহ্মা, যার কিনা মা আমাদের মতো একটি বদনে নাই কটি বদন, হ্যাঁ চার চারটি বদন, মুখে বলে শেষ করতে পারেননি, সামান্য কলি হতছি I'm
পক্ষে যেটুকু শুনেছি আমি সেটুকুই আজ আপনাদের কাছে পরিবেশন করে শুনিয়ার কথা ফুল ত্রুটি হয়ে থাকে। Thank you.
তাহলে মা তিনি সব দেখতে পাচ্ছেন তাই তো তিনি আর কত সহ্য করবেন বলুন তো তার এই জগতে আমরা তার মতো চলছি না আমরা যে যার মতো চলছি তাই না তার এই জগতে আমরা যদি প্রতিদিন এইভাবে অত্যাচার করি তিনি আর কত সহ্য করবেন তাই তো তিনি এই করোনা ভাইরাসের সৃষ্টি করেছে কেন না কলির জীবকে শিক্ষা দেবেন বলে এই করোনা ভাইরাস সৃষ্টি করে তিনি মানুষকে বাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে আচ্ছা মা আগে বলুন তো এই করোনা শব্দের অর্থ কি ক শব্দে কি হয় কৃষ্ণ র শব্দে কি হয় রাধ আর না শব্দে কি হয় না আচ্ছা এটা দিয়ে ধরে মা কি হচ্ছে করোনা শব্দের অর্থ রাধা কৃষ্ণ না তিনি কেন বাড়িতে বসিয়ে দিয়েছেন না আমাদেরকে রাধা কৃষ্ণ নাম করতে বলছে জানেন মা যখনই করোনা ভাইরাস ছিল তখন মানুষ যে যার কাজে বেরিয়ে যেত কেউ অফিসে যেত কেউ চাকরি যেত তা যে যার কাজে সবাই বেরিয়ে যেত আর কি বলতো না ভগবানকে ডাকবার আমাদের সময় নাই এই কথা বল তাই তো ভগবান বলছে ডাক এইবার তোরা ডাক তাই তো এই করোনা ভাইরাসের সৃষ্টি করে দিয়ে মানুষকে বাড়িতে বসিয়ে দিয়েছে বলছে না আমাকে ডাকবার তোদের সময় নাই এইবার ডাক বলি ও মায়েরা আর কি করেছে বলে তিনি লম্বা লকডাউন টেনে দিয়েছে তাই না লকডাউন টেনে দিয়েছে আর বাড়িতে বসিয়ে দিয়েছে আর মুখে দিয়েছে জাল মা দেখবেন আগে আগে কেন এখনো গরুর মুখে জাল দেয়া থাকে দেখবেন থাকে না থাকে তো কেন থাকে না কারো ফসল না নষ্ট করে দেয় তাই না তেমনি ভগবান আমাদের মুখে জাল দিয়ে দিয়েছে কেন না মুখ কষ্টে যেন কোনো বাজে কথা না বেরিয়ে কারো ক্ষতি না করে দেখুন আমরা এখন পশু হয়ে গেলাম মানুষ থেকে আমরাও পশু তাই না বলছি এই করোনা ভাইরাস একমাত্র এই গোটা জগৎ থেকে আমরাই দাঁড়াতে পারি যদি প্রতিদিন আমরা সবাই রাধা কৃষ্ণের নাম করি ভক্তি শ্রদ্ধা করি তাহলে কি মা করবেন তো সবাই একসঙ্গে রাধা কৃষ্ণের নাম করবেন তো বিগত 8 মাস ধরে এই আমার কত কীর্তনিয়া বাড়িতে বসে আছে কীর্তনিয়ার সঙ্গে এই কীর্তনের সিজনে দেখা সাক্ষাৎ কত সাধুগুরু বৈষ্ণবদের চরণ লাভ করতাম এই লকডাউনের জন্য এই করোনা ভাইরাসের জন্য এসব কিছুই হচ্ছে আমি তো প্রতিদিন রাধা গোবিন্দকে জানতাম তুমি আবার আমাকে সেই কীর্তনের মঞ্চে ফিরিয়ে দাও প্রতিদিন আমি তো ভেবেছিলাম আর কোনোদিনই হয়তো এই কীর্তনের মঞ্চে আর ফিরে আসতে পারবো না কিন্তু ভগবান আমার কথা শুনেছে আমাকে
যেটাকে আমি নিজেকে ধন্য মনে করছি, ধন্য। তোমার চলুন সবাই মিলে আমরা একসঙ্গে রাধা কবি নিয়ে নাম গান করি, কি করবেন? তো সবাই মিলে একসঙ্গে বাবা, সবাই মিলে একসঙ্গে বাবা, আস্বাদন করে জানতে পারবো, কেমন?
কলকাতা চলে গেলে তুমি লীলা শুরু করবার আগে আমরা কিছুক্ষণের জন্য চলে যাব কোথায় শ্রীধাম নবদ্বীপে। এবারে যাবেন তো সেই শ্রীধাম নবদ্বীপে।